করোনা ভাইরাসের টিকা প্রস্তুতকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, টিকা আনার ব্যাপারে কয়েকদিনের মধ্যেই চুক্তি হবে। সকালে মানিকগঞ্জে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সারা বিশ্বে করোনার প্রকোপ বাড়ছে, শীতে আমাদের দেশেও সংক্রমণ বাড়তে পারে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তুলনামূলকভাবে আমাদের দেশের মৃত্যুর হার অনেক কম। যারা ভ্যাকসিন তৈরি করবে তাদের সাথে যোগাযোগে আসি এবং অল্প সময়ের মধ্যেই, দু চার দিনের মধ্যেই আমাদের একটা চুক্তি আমরা করে ফেলতে পারবো।